এটা বংশী। ইস, এত কাছে, এত সুন্দর একটা নদী, আর কখনো আসা হয়নি। ওদিকে একটা ব্রিজ আছে, কোথায় গেছে ব্রিজটা? জানি না। বংশী, 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 আমাদের নদীর নামগুলো খুব সুন্দর। পদ্মা, মেঘনা, যমুনা, আত্রাই, ধলেশ্বরী, চিত্রা, ধানসিঁড়ি। আচ্ছা, কে রেখেছিল এই নামগুলি বলো তো? আগে শুধু ভাবতাম, এখন আর ভাবি না। কেন ভাবো না? আমার নানা বাড়ি ছিল নদীর পারে, লঞ্চে চড়ে যেতে হতো, রেলিংয়ে দাঁড়িয়ে দেখতাম কি বিশাল একটা নদী, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি, মাঝে মাঝে দু একটা সবুজ গ্রাম ভেসে উঠত। আমরা সকালবেলা যখন নদী পাড়ে হাঁটতে যেতাম, দেখতাম বিরাট একটা লাল সূর্য উঠত। রাতের বেলা যখন চাঁদ উঠত, উঠোনে আমরা সবাই গোল হয়ে বসতাম, ছোট খেলা গান ধরত, আমরা সবাই চুপচাপ সেই গান শুনতাম। তখন দূরে নদীর বুকে চাঁদের আলো পড়ে চিকচিক করত আর ঝিরিঝিরি হাওয়া। তখন মনে হতো ছোট খেলা না, ওই হাওয়া থেকে যেন গান ভেসে আসছে। নবীর নৌকাতে
সেদিন পত্রিকায় একটা ছবি দেখলাম, পদ্মা পার হচ্ছে গরুর গাড়ি। হ্যাঁ, ছবিটা আমিও দেখেছি। সম্ভবত ওটা হার্ডিন্স ব্রিজের নিচ দিয়ে হবে। আচ্ছা, কেমন লাগে বলো? রবীন্দ্রনাথ যদি এখন এই পদ্মায় বোট নিয়ে বেরোতেন তাহলে কি লিখতেন? কি আবার লিখত? আমাদের বড় নদী চলে ঠেকে ঠেকে, ছোট নদীগুলি সব রাস্তার মাপে। না না, হাসির কথা না, ব্যাপারটা খুব সিরিয়াস। আচ্ছা, বাঙালির সব থেকে রোমান্টিকতা কি জানো? কি? নদী ও নারী, অথচ সেই নদী মরে যাচ্ছে, সেই নদীকে আমরা একটু একটু করে মেরে ফেলছি। এখানে রমণীগুলি নদীর মতো, নদী ও নারীর মতো কথা কয়। আর নারী? এসব এখন হিসেবের মধ্যে। প্রেমপত্রে এখন বাজারের ফর্দ ঢুকে গেছে, অত কল্পনার সময় কই। আমরা কোনো কিছুই ঠিকমতো বুঝতে পারি না। এই কি করলি আজকের পেপার? কালকের পেপার পড়েছো? হ্যাঁ। পরশু? হ্যাঁ। কিংবা তার আগের দিন, অথবা তার আগের দিন? আবার পাগলামিতে পেয়েছে। প্রতিদিন ওই একই খবর, একই অভিযোগ, একই প্রতিশ্রুতি, একই স্বপ্ন, ভাল লাগে না। আচ্ছা, প্রতিদিন একই খবর পড়ো কেন? অভ্যেস। অভ্যেস? এই অভ্যেসের মধ্যেই কি আমরা বাধা পড়ে থাকবো? খেপে যাচ্ছ কেন? কেন খেপবো না? কেন খেপবে? তলস্তয় বলেছিল, প্রত্যেকের হাসিগুলি একই রকম, অথচ কান্নাগুলো আলাদা আলাদা, কিন্তু পুরো ব্যাপারটা মিথ্যে। মিথ্যে? মিথ্যে এই কারণে, আমাদের সমস্ত কান্নাগুলো একই রকম, আমাদের সমস্ত আর্তনাদ একই রকম। এই যে তোমার কৌতূহল, এটা কৌতূহল না, এটা একটা অভ্যেস। এই যে তুমি কাঁদছ, এটাও একটা অভ্যেসের কান্না, আসল কান্না না। তুমি এমনিতেই হাসো, তবে না হাসলেও কোনো ক্ষতি ছিল না। মানুষ কখন মরে যায় জানো? যখন মানুষের
অনুভূতিগুলি অভ্যেস হয়ে দাঁড়ায়। এই যে আমরা এত কাছাকাছি এলাম, এই যে আমরা যে যার মতো আবার নিজের পথে চলে যাব, এর মধ্যে কোনো পার্থক্য নেই। গতকাল সন্ধ্যায় না আড্ডাটা মিস করেছি। একদিন আড্ডা মিস করলে কি হয়? কিছুই হয় না। তবে প্রতিদিন যেখানে যাই সেখানে একদিন না গেলে কেমন কেমন লাগে। এ কারণেই বিয়েগুলো টিকে দেয়, বুঝলি? আচ্ছা
তোর কি তোর প্রথম প্রেমের কথা মনে আছে? হুম, কি হয়েছিল? কি হয়েছিল?
গাছগুলো দেখলে আমার আদিম যুগের কথা মনে হয়। আমার মনে হয় কোনো কাজ নেই, ছুটি। কি নিয়ে কথা হচ্ছে তোমাদের? তোমার হাতে কি খাবার নাকি? আচার। ছেলেবেলার গুল্লি ঘিরে খেলবি নাকি? এই মার্বেল দিয়ে আজকে একটা মজার খেলা খেলবো। কি খেলা? এই মার্বেলগুলি সাজিয়ে সাজিয়ে আমরা প্রত্যেকে একটা অনুভূতির ছবি আঁকবো। ছবি? মার্বেল আবার রং তুলি হলো কবে? হয় মার্বেলে রং তুলি হয়, আঁকতে জানলে সব হয়। শোনো, এই মার্বেলগুলি সাজিয়ে আজকে আমরা একাকিত্বের ছবি আঁকবো। ঠিক আছে, দাঁড়ো ভাগ করি, তিনটে ভাগ করি। আচ্ছা ওদিকের গুলি নিয়ে আয় না একটু। হ্যাঁ, আয়, তোর বেশি গেছে। না না না, এগুলো আমার। আমার কাছে একাকিত্ব একটা প্রশ্ন, তুমি? আমার কাছে একাকিত্ব মানে বিচ্ছিন্ন একটা দ্বীপ। রাসেল, তুই? এই অনেক মানুষের মাঝে একলা আমি। একই জিনিস, অথচ আমাদের এক একজনের কাছে এক এক রকম মনে হয়। আর এটাই হচ্ছে এই খেলার মজা। আচ্ছা চলো আমরা আরেকটা খেলা খেলি। কি খেলা? আমরা এক একটা গান শুনি, আর গানগুলো থেকে আমরা কে কি অর্থ বের করি সেটা দেখি। কোন গান? আমি বলি, মাঝে মাঝে তব দেখা পাই। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন ¡Gracias!
জানি না পৃথিবীতে সে মুখটা আছে কি না, কিন্তু তাকেই যেন আমি খুঁজি। কখনো পাই, কখনো পাই না। তোর? আমার কিচ্ছু মনে হয়নি। যা মনে হয়েছে বলে ফেল না। সত্যি? আমার এক বন্ধুর কথা মনে হলো, প্রতি মাসে কেন তার বোনাস হয় না এই দুঃখে সে এই গানটা গাচ্ছিল। আমিনা, সত্যি একটা ব্যাক ডেটেড। সব কিছুতেই আমার ছেলেবেলার মুখ দেখি। আমি দেখতে চাই না, কিন্তু আবার ভুলতেও পারি না। কেন? পুরনো দিনের কথা মনে পড়লে সমস্যাটা কি? জেফারসনের একটা কথা, আমি পূর্বপুরুষ কেমন ছিল তা জানার চাইতে আমার নাতি নাতনিরা কেমন করে দিন কাটাবে সেটা জানতেই বেশি আগ্রহী। জানো, আমিও ভবিষ্যৎ দেখতে চাই, কিন্তু অতীত বেশি ঝামেলায় ফেলে দেয়। বুঝলে তাহলে। ভালোবাসার তরিবে কেন এলে না তুমি, ভালোবাসার তরিবে কেন এলে না, তোমায় যত আমি ভাবি শুধু দাস হয়ে থাকি, তবু প্রহর গোনা রাত্রি আমার শেষ হয় না, ও
ভালোবাসার তরি কেন এলে না তুমি ভালোবাসার তরি বসেছে, এবার চলো না ওই দিকটায় যাই। হ্যাঁ চলো।